এজন্য স্থলপথে আকাশপথে জলপথে আক্রমণ করে এই 23 লাখ ফিলিস্তিনিরা দমন করার চেষ্টা কর ওরা বাংলাদেশ থেকে আমগো কিছু হুজুর নিয়ে গেলেই পারত আর কিছু লাগতো না কয়জন রে নিয়া ছাইরা দিলেই হাত কই বাঁধবে আমিন আসতে বলবে না জোরে বলবে ঈদ কি দুইটা না চারটা না পাঁচটা তারপর মাজারে মাজারে গিয়া কি করতে হবে না হবে এগুলো নিয়ে এমন ফতোয়ার মেশিন গান চলতে থাকতো 12 রবিউল আউয়াল এসেছে ঈদ মিলাদুন্নবী যারা মানে না ওরা নবীর দুশমন ওরা নবীর আপন না আবার কেউ বলতে এমনি নামাজ না পড়লে নামাজই হয় না ওইটা মুসলমান না ওইটা হানাফি ধর্মের অনুসারী এই রকম ফতোয়া দিতে দিতে মুসলমানদের মানসিকভাবে পঙ্গু বানিয়ে ফেলতো আর মানসিকভাবে যদি একবার পঙ্গু হয় সামরিক ময়দানে রুটি ধরাতে পারেন তো এখন ওরা তো বোকা এজন্য বোঝে না যে এমনি এমনি লাগায় রাখতে হয় না হলে একবার লাগালাগি শুরু হলে সেই লাগালাগি কোনো কিছু দিয়ে দমে না লাগালাগি দমানোর একমাত্র অস্ত্রের নাম হইল মাজলুম হওয়া মাজলুমদের মধ্যে কোনো দলাদলি থাকে না আমরা যেহেতু কারাগারে থেকে এসেছি বহু মতের বহু মানুষকে দেখেছি আমি নাম বলবো না এ ওই দলের ওই দলের যেমন আমার কেস পার্টনার যারা বাংলাদেশের শ্রেষ্ঠ চারজন আলেম এর মধ্যেও আছে ভিন্ন ভিন্ন মতের ভিন্ন ভিন্ন দলের ব্যক্তিত্ব তো দেখেছি বিভিন্ন মতের মানুষ বিভিন্ন দলের মানুষ কিন্তু সেখানে গিয়ে সবাই এক হয়ে গেছে কোনো দলাদলি নাই কোনো ভাগাভাগি নাই অথচ বাইরে বসে একজন আর একজনের গোমরা ফতোয়া দিয়েছে এমন লোক আছে এর বিরুদ্ধে ফতোয়া ওর বিরুদ্ধে ফতোয়া এখন এক থালায় খায় একসঙ্গে ঘুমায় আর পরিকল্পনা করে কিভাবে আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ বানানো যায় আগামীর বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ বানানো যায় তখন দিলটা খুলে গেছে যে জালেমদের পক্ষ থেকে জুলুম শুরু হলে ঐক্য এমনিই তৈরি হয়ে যায় এমনি যতই চিল্লায় ঐক্য হবে না এমনকি জেলখানায় চোরেও কেউ ডরায় না কারণ জানে এখানে অন্তত চুরি করবে না ডাকাত যে খুনি যে ধর্ষক যে তাদের নিয়েও কোনো ভয় কাজ করে না আর যে ডাকাতি করেছে আর যে সাধারণ মানুষ চিরকাল ডাকাতকে ভয় করে এসেছে এক থালায় খায় একলগে সুখ দুঃখের গল্প করে এমনি জীবনটা কাটতে থাকে তো মাজলুমদের হালতটা এমন মাজলুমের কোনো দল থাকে না মাজলুমের কোনো ধারা থাকে না বরং তারা কীভাবে এই জুলুম থেকে পরিত্রাণ পাবে সেটা নিয়েই ফিকির করতে থাকে তা আমি এটা তামান্না করি না যে আমরা যেমন মাজলুম হয়েছে সকলে মাজলুম হোক তবে আমি তামান্না করি বা না করি হাদিসের আলোকেই তো বোঝা যায় কেয়ামত যত ঘনিয়ে আসবে জুলুমের মাত্রা তত বাড়বে আল্লাহ রাসূল বলেন কেয়ামতের একটা আলামতি এটা ওয়াকসুরুল হারজ ক্বিলা ওয়ামাল হারজ ইয়া রাসূলুল্লাহ ক্বাল আল কতল আল কতল কেয়ামতের একটা আলামত রাসূল বলেছেন প্রচুর পরিমাণ হত্যাকাণ্ড বৃদ্ধি পাবে এত বাড়বে লা ইয়াদরিল কাতিলু ফীমা কতল ওয়ালাল মাকতুলু ফীমা কুতিল যে মারবে সেও টানবে না কেন মেরে ফেলছে যারে মারা হবে সেও জানে না কেন তারে মারা হচ্ছে আজকে অনেক ক্ষেত্রে এমন অবস্থা সাধারণ সৈনিক সাধারণ কনস্টেবল সে জানে না কেন তাকে গুলির আদেশ দেওয়া হয়েছে যার বুকে গুলি চালানো হয়েছে সেও টের পাচ্ছে না কোন অপরাধে তাকে মেরে ফেলা হয়েছে অথচ সে আল্লাহর তার রাসূলের ভালোবাসায় রাজপথে এসেছে তো এখন যে প্রসঙ্গে বলছিলাম যে আল্লাহ দোয়া শিখিয়েছেন ওয়াজআলনা আলিল মুত্তাকিনা ইমামা হে আল্লাহ মুত্তাকিদের নেতা বানিয়ে দেন বলবেন নেতা হওয়ার দোয়া আল্লাহ কেন শিখালেন কারণ রে ভাই যতই এ কথা বলেন আমরা ক্ষমতা চাই না আমরা পাওয়ার চাই না আমরা চাই খালি অধীনস্থ হয়ে থাকতে আমরা চাই খালি গোলাম হয়ে বাঁচতে এভাবে মিষ্টি মিষ্টি কথা বলতেই সুন্দর বাস্তবে সুন্দর না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমতা চেয়েছিলেন নাকি চাননি ক্লিয়ার বইলা ফেলান চেয়েছিলেন নাকি চাননি নিজের জন্য চেয়েছিলেন না দিনের জন্য চেয়েছিলেন নিজের জন্য কিছুই চান নাই অফার দিয়েছে ফেরেশতারা রাসূল অনুমতি দিলে পাহাড়গুলোর সোনার উপর পাহাড় বানায় দিব নেন নাই এমনকি ক্ষুধার জ্বালায় পেটে পাথর বেঁধেছেন সবর করেছেন মাস পার হয়ে গেছে ঘরে চুলা জ্বলে নাই সবর করেছেন সারা জীবন একটাবার নরম মোলায়েম কোমল রুটি খান নাই সবর করেছেন যেই বিছানায় শুয়েছেন পিঠের মধ্যে দাগ পড়ে গেছে বিছানা শক্ত হওয়ার কারণে সবর করেছেন নিজের জন্য চান নাই কিন্তু দিনের জন্য ঠিকই চেয়েছেন মদিনার দশটা বছর মুসলমানদের নেতৃত্বের ভূমিকা কারণ ইসলামকে জিন্দা করতে হলে পাওয়ারের কোনো বিকল্প নাই এটাই বাস্তবতা এখানে ভিন্ন কোনো ধান্দা করার দরকার নাই আল্লাহর কথা গোপন করলে নিরাপত্তা পাবেন আর আল্লাহর কথা বলে দিলে ঝুঁকিতে পড়বেন আল্লাহর কসম এটা মুনাফিকের আকীদা হতে পারে মুমিনের আকীদা না মুমিনের আকীদা এটা আল্লাহর কথা বললেই ভালো থাকবো আল্লাহর কথা গোপন করলেই বিপদে পড়ব কারণ যে আল্লাহর কথা বলে অবলীলায় তার সঙ্গে থাকে আল্লাহর সাহায্য আল্লাহ তার নবীকে বলেছিলেন বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রব্বিক আপনার উপর আপনার রবের পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয় একটাও গোপন করবেন না সব পৌঁছাতে থাকেন ভয় নাই আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস
আল্লাহ আপনাকে হেফাজত করবেন মানুষের হাত থেকে এই আয়াত নাযিল হওয়ার পর নবী পাহারাদারদেরকে ডেকে ডেকে বললেন সরে যাও তোমরা আমার আর দুনিয়ার কোনো পাহারাদার লাগবে না আল্লাহ যার হেফাজতকারী হয়ে যান তার আর কোনো হেফাজতকারী লাগে না এ কারণে আল্লাহর রাসূলের গলায় যখন এক মুশরিক রাসূলের তরবারি ধরে বলেছিল মাইয়ামনাউকা মিন্নিয়া মুহাম্মদ হে মুহাম্মদ আমার হাত থেকে তোকে এখন কে বাঁচাবে কোন সাহাবীকে ডাকেন নাই কোন বীরদেরকে সংকেত দেন নাই খালি একটা শব্দ বলেছেন আল্লাহ আরে আল্লাহই হেফাজত করবে আমাকে আল্লাহ তার নামে এমন বরকত দিয়ে দিয়েছেন সঙ্গে সঙ্গে হাত থরথর করে কাঁপতে শুরু করেছে যে আল্লাহর নামের কি বরকত একবার যদি জাতি বুঝতো আল্লাহর খলিফা মাহদী যখন আসবেন বিশাল বাহিনী নিয়ে কনস্টান্টিনোপলে যাবেন যুদ্ধ করা লাগবে না খালি আল্লাহর নামে তাকবীর দিবেন এই তাকবীর শুনেই এমন হৃৎকম্পন শুরু হবে একজন আর সাহস করবে না মুসলমানদের মোকাবেলায় ময়দানে নামতে তরবারি ফেলে তীর ফেলে যে যার মতো করে ভাগবে বাকিগুলো সারেন্ডার করবে এক তাকবীরে পুরো শহর জয় হবে আজকে 200 কোটি মুসলমান মাত্র 80 লাখ ইহুদির ভয় পায় 80 লাখ ইহুদির উপরে কবে আবাবিল আসবে এই 200 কোটি মুসলমান বসে অপেক্ষা করে অথচ কোথায় 200 কোটি কোথায় মাত্র 80 লাখ 200 কোটি মুসলমান গিয়ে 80 লাখ ইহুদির কানের সামনে দাঁড়িয়ে যদি খালি আল্লাহু আকবারের তাকবীর দিত তাহলেই কলিজা ফেটে সবগুলো মরে যেত